হ্যালো বন্ধুরা, আজ আমরা ফিল্ম রিভিউ করব শাহজাহান রিলিজিং। শাহজাহান রিলিজিং যে মুভিটি কেমন হচ্ছে সেটি আজ আপনাদেরকে বলতে চলেছি আমি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শঙ্করের বহু হুবহু চৌরঙ্গী নিয়ে আবার এক বড় পর্দায় আনতে চলেছিলেন সৃজিত মুখোপাধ্যায় এই ছবি, অর্থাৎ শাহজাহান রিলিজিং। শাহজাহানের রিলিজিং এ কিন্তু সম্পূর্ণ একই চৌরঙ্গীর মতন তিনি তৈরি করেছেন, সম্পূর্ণ একই রকম মুভিটিতে দেখানো হয়েছে। এই ছবি বাঙালি দর্শকদের মনে আরো স্বপ্ন এবং তার্জতা করে দিবে, আর সেই স্বপ্নকে গায়ে হিম আটা দিতে চলেছেন উত্তম কুমারকে। তাকে নিয়ে কি আবার নাড়াচাড়া করার কোনো বিপদেই ছিল? কিন্তু সৃজিত মুখোপাধ্যায় বিপদ তো আর দেখেন না, তিনি কিন্তু মুভি তৈরি করে থাকেন তাই, এবং তিনি কিন্তু সবার মুখে কিন্তু একটাই প্রমাণ করতে চেয়েছেন যে তিনি এই মুভিটা করে কতটা এগোতে চেয়েছেন এবং স্বস্তি নিঃশ্বাসও ফেলতে চেয়েছেন এই শাহজাহান রিলিজিংটা মুভিটা তৈরি করে। কিন্তু কিন্তু মাঝে মাঝে তাকেও কিন্তু বিপদের মুখে পড়তে হয় নানা সমস্যার মধ্যে এই মুভিটার জন্যে। কাহিনীর পরণ বুনতে বুনতে তিনি এগিয়েছিলেন, সেভাবে নানা গল্পে মোড়ে এসেছিলেন, মিলে গিয়েছে। হোটেলে কিন্তু দেখা গিয়েছে এবং তিনি নানা বেডরুমে এবং বদলে গেছে জীবনযাপন, আর জীবনযাপনের সংলাপ তাতে শাহজাহান রিলিজিংকে কেবলমাত্র হোটেল নয়, একটি হোটেলের মধ্যে একটি জনসমারণকে দেখানো হয়েছে। এই হোটেল জনসমারণ জেনে একটা হোটেলের মধ্যে কি কি তৈরি করা হয় না হয়, মানে কেমন করে লোকজন থাকতে পারে না থাকতে পারে, মানে প্রতিদিন নিয়ত তাদের কাজকর্ম, এই মুভিতে কিন্তু ভালো করে দেখানো হয়েছে। কাহিনি কিন্তু সবার কিন্তু জানা রয়েছে এই মুভিতে, তাতেও কিন্তু সৃজিতের কর্ম দ্বারা স্বয়ং কোথায় কোথায় জানা গেছে, এবং তিনি কিন্তু এই কাহিনী জানা সত্ত্বেও কিন্তু কীভাবে মুভিটা এগোনো চেয়েছে সেটা কিন্তু তিনি ভালোভাবে দেখেছেন। সে না হয় দর্শক নিজেই দেখবেন যে এই মুভিটা দেখলে, কিন্তু এতজন অভিনেতার কাছে তাদের সেরাটুকু দেখানোর চেষ্টা করেছেন এবং তাদের অভিনয়ের মানে কি বলুন, তাদের অভিনয়কে এতটাই দক্ষতা তিনি এই মুভিতে দেখলেই বোঝা যাবে যে প্রত্যেকটা অভিনয় তাদের পারফেক্ট হয়েছিল। আলাদা করে বলতে চাইবো না, বিশেষ করে আবিরের কথা, যার কথা বলা যায় না, কিন্তু আবির যে এরকম অভিনেতা তা দেখলেই বোঝা যায়, কিন্তু আবির খুবই ভালো অভিনয় করেছেন এই মুভিতে যা একেবারে অতুলনীয়। এবং পরমতে যেমন যেমন অভিনয় করে থাকে ঠিক তেমনই অভিনয় করেছেন, সিম্পল সাধারণ অভিনয় করেছেন। আলাদা করে বলতে গেলে প্রত্যেকের নাম বলতে যে কে কে ভালো অভিনয় করেছে, কেননা কেউ বা 1 ইঞ্চিও এই মুভিতে ছাড়েনি জায়গা, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে পারফেক্ট অভিনয় করেছেন। অঞ্জয় দত্ত, অপর্ণা সেন, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, অনির্বাণ ভট্টাচার্য, সুজয় চট্টোপাধ্যায়, এরা প্রত্যেকেই কিন্তু ভালো অভিনয় করেছেন এবং প্রত্যেকটা অভিনয় পারফেক্ট হয়েছে, যা দেখলে আপনি আপনি হয়তো বুঝবেন যে মুভিটা দেখলে যে কে কেমন অভিনয় করতেন, আপনারাও ঠিক বুঝে যাবেন। সেরা হাঁকিয়েছেন কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায়। আমার সবচেয়ে ভালো লেগেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়টাই, সম্ভবত তার যাবত এই সেরা পারফরমেন্স তিনি এই মুভিতে দিয়েছেন আমার মনে হয়। এবং তার পাশাপাশি অবাক করে দিয়েছেন খোদ মমতা শঙ্কর, নিজে জীবনের স্বভাবগত চরিত্রের সম্পূর্ণ বিপরীতে এক চরিত্র তিনি অভিনয় করেছেন এই মুভিতে। তার এমন এক ভূমিকা যে আপনাদেরকে অবাক করে দেবেন এই মুভিতে। আলো নেমে আসতে থাকা ঝামেলা হোটেলের মধ্যে চারপাশে ঘিরে থাকতে থাকতে নানা শ্রেণীর মানুষের ত্রিকোণ ভালোবাসা এই মুভিতে দেখানো হয়েছে। হোটেলের মানুষগুলো ভেঙে পড়া এবং তার পাশে আশ্চর্য এক অদ্ভুত জীবন্ত তুলে ধরেছেন এই চৌরঙ্গী মুভিতে। অর্থাৎ চৌরঙ্গী মুভিটাতে যে ঘরের মধ্যে বন্দি থাকা মানুষগুলো জীবনযাপন কেমনভাবে তৈরি করবে সেটি কিন্তু ভালোভাবে দেখিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, এবং গানগুলো খুবই অসাধারণ হয়েছে। অনুপ রায়, পোষেন, রিদম সেন এবং পিমাংশু আচার্যকে অভিবাদন জানাতে হয় চমৎকার গান বাজনা দিয়ে মুড়ে দেওয়ার জন্য এই ছবিটি থেকে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসকে দেখানো হয়েছে নেগেটিভ চরিত্রে বোঝানো কাঞ্চন মল্লিককে, তার পোশাক এবং পারফরমেন্স এবং তার চশমার ঢং সম্পূর্ণ আলাদাভাবে দেখিয়েছেন পরিচালক, এবং বাবুল সুপ্রিয়কে সম্পূর্ণ অন্যরকম দেখানো হয়েছে এই মুভিতে। তাছাড়া পল্লবী চট্টোপাধ্যায়, উষশ্রী চক্রবর্তী চরিত্রে আরও টুকরো টুকরো কটি শট এবং সিকোয়েন্স ছবি থেকে বাদ যেতে পারত। আমার সবচেয়ে খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি মুভিটা হলে গিয়ে অবশ্যই দেখতে পারো, এবং মুভিটা সত্যি খুবই ভালো হয়েছে, যা খুবই ভালো হয়েছে। এই মুভিটি আমি 5-এর মধ্যে 4 দিলাম, এবং তোমাদের মুভিটা কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।